হলদিয়া সফরে এসেছেন আইওসির চেয়ারম্যান সঞ্জীব সিং। আমরা যেটা সূত্রে খবর পেয়েছি, আজকে তিনি এসে এক নম্বর যে আইওসির প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টে তিনি আছেন, এখানে তিনি মিটিং করছেন। মূলত যেটা আমরা পেট্রোলিয়াম সূত্রে খবর পেয়েছি, কেন্দ্রীয় পেট্রোলিয়াম সূত্রে, যে 2012 সালে এই প্ল্যান্টে কিন্তু একটি পাইপে আগুন ধরে গিয়েছিল এবং 11 জন আহত হয়েছিল এবং সেই থেকে কিন্তু সেই প্ল্যান্ট বন্ধ ছিল। আজকে এই চেয়ারম্যান এসেছে এবং বিভিন্নভাবে আলোচনা করছেন, পরিদর্শন করছেন, যাতে এই প্ল্যান্টকে চালু করা যায়, সেটা আমরা সূত্রে খবর পেয়েছি। পাশাপাশি হলদিয়ায় আরও তার দু তিনটি কর্মসূচি আছে এবং সাংবাদিক বৈঠক করার কথা ছিল, কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে তিনি সাংবাদিক বৈঠক করবেন না। মূলত যেটা আমরা খবর পাচ্ছি, এই এক নম্বর গেটে, অর্থাৎ আইওসির যে এক নম্বর গেট আছে, সেই গেটের ভেতর যে প্ল্যান্ট আছে, সেখানে যেই প্ল্যান্টটা 2012 সাল থেকে বন্ধ ছিল, সেই প্ল্যান্ট পরিদর্শন করার পাশাপাশি যাতে দ্রুত সেই প্ল্যান্ট শুরু করা যায়, সেই জন্যই তিনি এসেছেন, এটা আমরা কেন্দ্রীয় পেট্রোলিয়াম সূত্রে খবর পেয়েছি। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালের রিপোর্ট, এএনএম নিউজ। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইরান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।